এবারে ভুয়ো পুলিশ অফিসার ধরা পড়লো মালদার পুখুরিয়া থানা এলাকায়। পুখুরিয়া থানার অন্তর্গত আড়াইডাঙ্গা অঞ্চলের লোখরা গ্রামের বাসিন্দারা এই ভুয়ো পুলিশ অফিসারটিকে আটকে রাখে। লোখরা গ্রামের বাসিন্দাদের অভিযোগ, এই ভুয়ো পুলিশ অফিসারটি বেশ কয়েকবার তাদের গ্রামে ঘোরাফেরা করেছে। গতকাল রাতে একটি মেয়ের বাড়ির পাশে সন্দেহভাজন ঘুরতে দেখে স্থানীয় বাসিন্দারা তাকে আটকায়। আটকে রাখার পর খবর দেওয়া হয় থানায়। এরপর পুখুরিয়া থানার পুলিশ সেখানে গিয়ে সেই ভুয়ো পুলিশ অফিসারকে আটক করে নিয়ে যায় থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভুয়ো পুলিশ অফিসারটির নাম আনোয়ারুল হক, বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই গ্রামেরই একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল তার। নিজেকে পুলিশের অফিসার বলে পরিচয় দিয়ে মেয়ের বাবার কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেয়। এমনকি মেয়েটির বাবাকেও পুলিশি পোশাক পরে একাধিকবার হুমকি দিচ্ছিল। গতকাল রাত্রে এলাকাবাসীদের সন্দেহ হলে তারা আটক করে রেখে থানায় খবর দেয়। পরে সেখান থেকে পুলিশ পুখুরিয়া থানায় নিয়ে যায়। আজ সেই ভুয়ো পুলিশ অফিসারকে চাঁচল মহকুমা আদালতে পেশ করে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ। উনি বলছেন, আমি একটা পুলিশ, সমাজের সম্পর্ক। হ্যাঁ, তো আমার সঙ্গে কুরবানির পরের দিন সন্ধ্যাবেলা বাড়িতে মানে বাবারা মেলা গেছিল, দিয়ে এসে মানে খারাপ ব্যবহার করা হয়েছে বই দেখে কথা বলতে বলতে, আর প্লাস অনেক 1.5 লাখ টাকা নেওয়া হয়েছে, আর ব্ল্যাকমেল করা হয়েছে, চাকু পিস্তল বন্দুক দিয়ে সব কিছু দিয়ে মানে ব্ল্যাকমেল করা হয়েছে। আমি চাই ওর বিরুদ্ধে কড়া থেকে কড়া শাস্তি নেওয়া হোক। আর ওর বন্ধুরা বলছে কি, আমার স্যারকে যদি কিছু হয় তো আপনার জীবন থেকে আপনি যেতে পারেন। আমার সঙ্গে আলাপ হয়েছে লোখরা থেকে। যার সঙ্গে আবার সম্পর্ক ছিল, ওনার নাম কি? ওনার নাম তো ঠিকঠাক আমি বলতে পারছি না, ডাকনাম। দাদা, আপনাকে কেন ধরেছে? আপনাকে কেন ধরেছে? আপনাকে বলুন বলুন বলুন, কেন ধরলো আপনাকে? আপনি আপনি কি পুলিশ, ভুয়ো পুলিশ? আপনি পুলিশের ইউনিফর্ম পরেছেন কেন? বলছি আপনার কথা তো ঠিকই, দাদা আপনি কোথায় চাকরি করেন বলুন, বলবেন একটু। দাদা আপনার বাড়ি কোথায়? দাদা আপনি কোথায় পোস্টিং আছেন এটা বলতে পারবেন? আপনাকে কেন আটকেছে? হঠাৎ দেখছি বাড়িতে পুলিশের ড্রেস পরে, এএসআই পোশাক পরে মানে বাড়িতে ঢুকলো। ঢোকার পরে ওই মেয়েটার বাড়িতে ঢুকলো। ঢোকার পরে তারপরে দেখছি হঠাৎ লোকজন জমা হলো, জমায়েত হলো। হওয়ার পরে দেখছি কি মেয়েটাকে নিয়ে কোথায় সঙ্গে করে নিয়ে গেছিলো, রাস্তা থেকে ধরে নিয়ে এসছে। নিয়ে আসার পরে তারপরে ওকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে, তো কোনো ডিপার্টমেন্টের কোনো এ নাই, অস্তিত্ব নাই। পোশাক পরেছে, ইউনিফর্ম, বলছে আমি পুলিশে চাকরি করি, কিন্তু পুলিশে অ্যাকচুয়ালি সার্ভিস করে না। আর মানে জানতে পারলাম ওই থানাতে, ওখানে তো কিছুই বললো না, এসে থানাতে অফিসারের সঙ্গে কথা বলে জানা গেল কি ও একটা প্রতারণা আছে, নিজের নাম পর্যন্ত বলতে পারে না, নিজের নাম মানে লিখতেও পারে না, বলতেও পারে না। তো মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে মেয়েটাকে নিজেকে এতে করেছে, মানে নিজের ক্যাপচারে করে মেয়েটার বাবার কাছ থেকে প্রায় 2-2.5 লাখ টাকা নিয়েছে। নিয়ে মেয়েটাকে এখন মানে নিজের এতে করে মেয়েটাকে ব্ল্যাকমেল করছে। কিছু ছবি আছে ওর মোবাইলে, মানে ছবি আছে, মেয়েটার লাইফ নষ্ট করার চেষ্টা করেছে। এখন লাস্টে বাধ্য হয়ে মেয়েটাকে বিয়ে করতে বলছে, বিয়ে করবে না বলছে, বিয়ে করতে চাইছে না। তো আমাদের মেয়েটা হলো লোকরা হলো, কিন্তু মেয়েটা বলছে ওকে বিয়ে করবে। তো আমরা ওটা জানতে চাইছি, ও অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টে সার্ভিস করছে কি না, সার্ভিস অ্যাকচুয়ালি ও বলছে, এখানে থানাতে জানা গেল সার্ভিস মোটেই করে না, ডুপ্লিকেট পোশাক পরে মানে ইউনিফর্ম পরে মেয়েটার সঙ্গে মানে দুর্ব্যবহার করার চেষ্টা করছে। এখন আমরা চাইছি গ্রামবাসী সবাই মিলে একটা থানাতে সুরাহা হোক বা বিয়ে করার একটা আমরা সাই ব্যবস্থা করছি, যেন বিয়েটা দিয়ে দেওয়ার এ করছি। আমরা কি কারণে আটকালাম মানে ছেলেটা চাকরি বলে মানে পুলিশে চাকরি করি বলে, এই কারণে আমাদের সন্দেহমূলক আটকানো গেছে। এখন দাবি করছি প্রশাসনের কাছে, আমরা চাইছি
তার মানে আইনগতভাবে তার চরম কঠোর কঠোরতম শাস্তি হোক, আর আইনে যেটা আইনে আইনে হোক চরম শাস্তি হোক, আর মেয়েটার সঙ্গে যে প্রতারণা করেছে, মেয়েটার লাইফের যে লাইফ নিয়ে খেলা করেছে, তার তার আমরা একটা সুব্যবস্থা প্রশাসনের কাছে আমরা চাইছি যেন সুব্যবস্থাভাবে মানে বিচারটা যেন থানা প্রশাসন আমাদেরকে করে। তার বাড়ি এখানে থানাতেই জানা গেল যে হরিশ্চন্দ্রপুরের সাইডে আছে বাড়ি, হরিশ্চন্দ্রপুর সাইডে বাড়ি আছে। ও একটা ফ্রড আছে, ফ্রড মানে চিটিং, চিটিং চিটিং যাকে বলে ফ্রড, ওই ফ্রড ফ্রডই আছে। ও প্রশাসনের কোনো লোক নেই, প্রশাসন প্রশাসনের ড্রেস পরে প্রশাসন আর কেউ ছিল না, ছেলেটার সঙ্গে একাই ছেলেটা একাই এসেছিল, বাইক নিয়ে এসেছিল। তাহলে থানায় যে মেয়েটা এখন আছে সেটাকে আমার ভাস্তি হলো লোকড়াবাড়ি হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.